এবার ডেকে নিচ্ছে আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী, আসছে লক্ষ্মীপুরের বন্ধু মুর্শিদুল ইসলাম। সুরে সুরে এক হয়ে মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মুর্শিদুল ইসলাম, খুব চমৎকার গেয়েছো, শুনবো আমাদের বিচারকদের মন্তব্য শুরুতেই। শিল্পী সালাউদ্দিন আহমেদ, শুনে শুনে গান করে কি অসাধারণ দক্ষতা এই গানটা গাইছিল, শেষে এসে একটু নড়ে গিয়েছে গলা, ওইটা আমি কিছু বিষয়ই মনে করছি না। ওর গান গাওয়ার যে মানে ইটা মেজাজটা আমি হতবাক হয়ে শুনেছি। তুমি এমনি করে চর্চা করে যাও, আমার বিশ্বাস তুমি ভবিষ্যতে অনেক অনেক ভালো গান করবে, তুমি ভালো থাকো। এবার শিল্পী মশিউর রহমান, মানে সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি একমত। আরেকটু বলতে চাই যে ওই মানে পরে অন্তরা তুমি একটু তাড়াহুড়া করেছো, আমি একটু এভাবে মনে হয় ভালো হতো। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, এই স্লোটা তোমার ঠিক থাকলে ভালো হতো আর কি। মুর্শিদুল ইসলাম, তোমার জন্য শুভকামনা।